শিনিয়াং প্রদেশের লিউইং ইউনিভার্সিটি অব টেকনোলজি। অটোমোবাইলস প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থী তৈরি করেছে বিশেষ এই গাড়িটি। জায়গা পরিবর্তন না করেই যে কোনো প্রান্তে নেওয়া সম্ভব এই গাড়িটিকে। অটোমেশনের এই পদ্ধতিও তৈরি করেছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানেই দেখা বাংলাদেশের এভিয়েশন নিয়ে কাজ করা একজন উদ্যোক্তার। এটা একটা ড্রাইভিং সিমুলেটর, যেটাতে রেসিং, যেটাতে প্র্যাকটিস এবং সকল ধরনের ড্রাইভিং অ্যাক্টিভিটি করা যায়। এই রেসিং সিমুলেটরটি মূলত এদের একটা স্টুডেন্টেরই প্রজেক্ট, যারা কয়েকটা গ্রুপে বিভক্ত হয়ে এটা তৈরি করেছে। পাশের ভবনেই রোবোটিক সায়েন্সের একটি শ্রেণীকক্ষ, ছুটির দিন থাকায় সেটি দেখানো হয়। রোবট তৈরিতে সুনাম আছে এই বিশ্ববিদ্যালয়ের। আর এমন ড্রোন এখন বাণিজ্যিকভাবেই তৈরি করে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। All of my students, please. ওরা আনন্দ নিয়ে এখানে শিখছে। মানসম্মত ড্রোন, রোবট এগুলো তৈরিতে বেশ পারদর্শী আমার ছাত্ররা। কারিগরিকে ছাত্ররা ভয় পায় না, কারণ স্কুল থেকে এই বিষয়ে শিখে আসছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, 2030 সালের আগেই কারিগরি শিক্ষায় পৃথিবীর শীর্ষে অবস্থান করবে চীন। পিছনে যে ছোট ছোট কম্পিউটার এবং টেবিল রয়েছে, এগুলো হচ্ছে আসলে একটি গবেষণাগার। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত রোবট নিয়ে গবেষণা করে। এখানে এই যে একটি রোবট দেখা যাচ্ছে, এটি তৈরি করেছে ফার্স্ট ইয়ারের একজন শিক্ষার্থী, এবং এই রোবটটি তাদের একটি প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছে। এখানে যারা শিক্ষক রয়েছেন তারা বলছেন, সারা পৃথিবীতেই এখন রোবট নিয়ে গবেষণা করা হয়, আর স্কুল থেকেই কারিগরি যে শিক্ষা রয়েছে সেখানে তাদেরকে রোবট নিয়ে বিশেষ ধারণা দেওয়া হয়, যাতে উচ্চ শিক্ষায় বিশ্বে এই রোবট বিষয়ে তারা নেতৃত্ব দিতে পারে। চীনের একটি গহীন গ্রামের একটি বিশ্ববিদ্যালয় থেকে মোস্তফা মল্লিক, চেন্নাই।